চিটা রুটি বানানোর জন্য আমি বোলের ভিতরে চালের আটা নিয়ে নিচ্ছি, 1 কাপ, 1/2 কাপ, 1.5 কাপ পরিমাণ আমি চালের আটা, 1 কাপ পরিমাণ পানি নিয়েছি এবং এটিকে অল্প অল্প করে মিশিয়ে আমি এটিকে ব্যাটার বানিয়ে নিব। একবারে পুরো পানি দেওয়া যাবে না, এটিকে মাথায় রাখবেন, আস্তে আস্তে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। পানি অবশ্যই উষ্ণ গরম হতে হবে, এতে ছিটা রুটিটি সফট হয়। আমার এখানে লাগছে আরো 1/2 কাপের মতো পানি, 1.5 থেকে 2 কাপের মতো পানি এখানে লাগতে পারে। ব্যাটারটি একদম পানি পানি হবে, খুব ভালোভাবে ব্যাটারটিকে মিশিয়ে নেবেন যাতে ভেতরে কোনো দলা পেকে না থাকে। এই কনসিস্টেন্সি যখন চলে আসবে তখন বুঝবেন আপনার ব্যাটারটি একেবারে রেডি হয়ে গিয়েছে। আমি এতে 4 চামচের 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে এটিকে মিশিয়ে নিব। এখানে নিয়েছি একটি সসের বোতল, মিডিয়াম সাইজের আটা এবং লবণের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। যাদের হাতে সময় খুব কম তাহলে আপনারা খুব সহজেই এই প্রসেসটি ফলো করে এই সসের বোতল দিয়ে আপনারা কিন্তু এটি বানিয়ে ফেলতে পারেন। তারপর এটিকে খুব ভালোভাবে ছাঁকিয়ে নিতে হবে। এটি রেডি। ছিটা রুটি ভাজবার জন্য আমি এখানে একটি কড়াই গরম করে নিয়েছি। আপনারা চাইলে কড়াইয়ের পরিবর্তে প্যান ব্যবহার করতে পারেন, আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে। তেল ব্রাশ করে নিচ্ছি। প্রত্যেকবার ছিটা রুটি ভেজে উঠিয়ে ফেলার পর হালকা করে তেল ব্রাশ করে নিতে হবে, যাতে ছিটা রুটিটি আপনার কড়াইয়ে লেগে না যায়। থেকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরপরই ছিটা রুটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। ট্র্যাডিশনালভাবে মা খালারা যেভাবে তৈরি করে, হাত দিয়ে আপনারা চাইলে এভাবেও তৈরি করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন।